প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 1 অক্টোবর 2022 রোজ শনিবার। তো শনিবার 2022 রোজ শনিবার। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো 26, 28 এবং গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজারে দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো শুরু করার আগে বলি, বাজারে কিন্তু আমদানি অনেকটাই কমে গেছে। আপনারা দেখেছেন যে প্রায় বাজারে দেখতেছেন যে মাস খানিক আগে যে বাজারে আমদানিটা ছিল, বর্তমানে কিন্তু সেই আমদানি নাই। প্রায় 1/4 অর্ধেক ভাগ কিন্তু আমদানি বর্তমান রয়েছে, একেবারেই টোটালি নেই আমদানি। তো অনেক ব্যবসায়িক ভাই কিন্তু দোকানপাট বন্ধ করে কিন্তু এখন বসে রয়েছে। আর অন্যদিকে বাজারও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আপনারা জানেন যে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কৃষক ভাই কিন্তু অনেক বাড়তি দামে কিন্তু ধান বিক্রি করতে পারছে, সেই সঙ্গে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তি দামে কৃষক ভাই বিক্রি করতে পারছে। তো মোটামুটিভাবে আজকে 1 অক্টোবর 2022 রোজ শনিবার আজকে আপনাদেরকে জানিয়ে দেবো 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজার দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো শুরু করার আগে আর একটু বলি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমার দেওয়ার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই সবার আগে পেয়ে যান। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আপনারা কি জাতের ধানের দাম জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ বাজারে যদি আমদানি থাকে সেগুলার অবশ্যই দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজ শনিবার 1 অক্টোবর 2022 রোজ শনিবার। আজকে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো বাজারে মোটামুটিভাবে কেনাকাচা হইতেছে 1290 থেকে শুরু করে, যেগুলো ভালো ধান 1300 টাকা, 1310 টাকা, 20 টাকা, 1330 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হইতেছে মোটামুটিভাবে। আর অন্যদিকে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে কেনাবেচা হইতেছে 990 থেকে শুরু করে 1000-1010 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হইতেছে। 1000-1520 টাকাও কিন্তু মোটামুটিভাবে কেনাবেচা হইতেছে। তো দেখা গেছে গত বাজার এবং আজকের বাজার মোটামুটিভাবে সেম। গত বাজার আপনারা দেখেছেন 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে 1300 টাকা পর্যন্ত, 1310-1320 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। অন্যদিকে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো 1290 থেকে শুরু করে 1000-1010 টাকা, 20 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। তো মোটামুটিভাবে গত বাজার এবং আজকের বাজার 26-28 এবং গুলমোটা বাজার মোটামুটিভাবে সেম। তো মোটামুটিভাবে 26-28 এবং গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর এটাই ছিল। ইনশাল্লাহ আগামী বাজারে 26-28 এবং গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।